হে প্রভু দাড়ি লাগা মাস লাগবি ও গেষ্টি কি করছা হে তে দিলি না মারা হুমেটে মাড লুগে কোর যে কুফা মানু গিলা আহি পাই কি হল কো মাস মারবা আইছা নাকি মা কসম তোর আগর কে সুকু গিলা বিশি বিয়া হল নাকি এখানে মাস মারব খুচুম খালা ফুল গুরি লই যা মাজি ও কেলো ওয়া কানু দুকি ও তো সাধা খা নাই কাউসা মোর শুন কো পাহি হে তোরা তো সাদা কেরা মাইরে খাবো এ খাবো তো পাই কি রে নাও কথা তো তাৰপিছতো কাম বিচাৰি গেছিলি আজি সুবিধা পাছো পানী জুবরে জুবরে মারছিলি আজি ময়ো ফাঁসাই আছো তোক রো ও শত্রুদস্তি কি ভাবছা ভাবা না একু দাম দিব লাগলে মোর হাতত নো কি বস্তু আছে এই ছাগল খানকে দিম বলে ভাবছুং তো কো মা কসম তার জি হে বেলসা নিছনা দা এনকে হাই ফাইনাল কে কামরি দিব জেন লাগে ও বাবে ইখান সাইকেল মক দিছা ও একেবারে দিলু টুক যা তুই কি ভাল মানুহে এটা বুদ্ধি দেখান সাইকেল দিছা দিছুং যা মোর মনে দিছুং টুক যা মই আহুতে যাবি আ বুঝছা মামা কালুদাই আহি বার হাতে ভরি ধরার কারণে নহলি তো বাইতাক বাদেই দিছিল পিছে তার কঁকাল মরমরাই যাওয়াকে দুকুপমান দিলি না না নামল্লু বহুত কথা চিন্তা করলো মই ঐ কালুক মারিব লাগিছিল বুঝছ মনত রখাকে মারিব লাগিছিল ঐ হেপা তোর বাইরক কংখন কাটারি কইলে নাকি ওই মামা এ বুড়ো মানুষ মরি থাকবো থাকিলে হবলা ইমান সোনকালে যে মরিব বুলি মই নাজানো ন নাজনা ও ই তাকো আমার ঘরতে বেল দিলে ও জি গড়া কর মই যাও পুলিশক মাতো বাসতে লাগব ও হেপা পুলিশক খবরি মুখ মাইব খুজছ নাকি এনে কোতে মুছংকে মইব মই না জানো নহয় কি কোনা তাড়াতাড়ি ভাব নহলে গুটা গিতে আমি মরি হা ও হেপা রসুন চিন্তা করব দে ও ভাই মই পারো বাহে মানু মুছই পোয়া নাছিল নহয় চিকলো মচিকি লালো
Oh,
তাই কেনে কে খেলছিলি মই জম্পুরি পাইছিল গই কি ভাগে জিকুটো ঘুরাই পালু ও মই ভয় গেছিলু জানে নে কালু রাজি এগলা কি করবা উলিছি মই হেবলাক না জানু মুঠতে ইয়ার পিছার হপই লাগিব হে জি গড়া কর মুঠতে এতে আর মরা মরি জ্যাং জুট নকরবি অ নকরু মুঠতে ঘরত কই রাম রূপর যুদ্ধ হব কই দিলু হব দা রাম রূপর যুদ্ধ হব করিম দা পাই পাই মই রাম ভাউলুয়া মানু গতিকে রাবণৰ মৃত্যু হবই উল্লালা 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 শত্ৰু দোষী চাইকেলখন মোক দিলা উল্লালা 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 এখন চাইকেল মনি তা হলা ওই মুস্কুরা কার তো গেছে কে চাইকেলখন এনে দিছে মোর কিন্তু মনটো গুণাইছে কেনে গন্ধাইছে আপুন কাকা এইটুক দেখবাই নরে চাইকেলখন এনে দিব নাটক কথা আছে আপুন কাকা কথা আছে কেন কথা মানুহৰ লগত সদায় ভাল হয় মোৰ মনটো ভাল না মোৰ মনটো মস্ত চাফা সেইকাৰণে শত্ৰু দোষী চাইকেলখন দিব মই বাধ্য হৈছি ঐ লুস্কে ৰেক্টাৰ তই সদায় বাচি খাবি আৰু জাগি হবি গম পাইছা আও মই ইথান খালো কত ঘুমলো কত কি কথা কয় হকত বাইদো হেই মই তুলনা তুহে কৰছো মুঠৰ ওপৰত তই জি কৰা সব ভাবি চিন্তি কৰবি গেষ্টিকে তোক চকুই দিয়ে দেখবা নৰে তাতে আৰু আজি এই চাইকেলখন দিছে তাকে ভাবিহে আমি আচৰিত হৈছো দুই বেংৰা মিলে কি মিলা মিছি কৰছা কবাই নৰং যে আপোনালোকে মিছা তো চিন্তা কৰি আছে আপোন কাকা মই শত্ৰু দোষীৰ পৰা আৰু বস্তু আনিব পাৰো কিনকে নোৱে কেনকে এটা বুদ্ধি দিওঁতে চাইকেলখন দিছি তিনিটা চাৰিটা বুদ্ধি একেলগে দিম তিনিটাই ঘৰ মাতি আনিব বাপেকে আমি লুস্কের একটা ব্যাংরা বলে ভাবু হে ইমান বদমাস কিমান শয়তান দেখলি যা হই রে ফাদার এ লুস্কের একটা আমার গিস্টিক বিনাতে সাকান দমরি কারি নিছি তার ইমান হাওক না ওই ব্যাং তেনে হলে কি করিম বলে ভাবছ এটা জয় কিন্তু বিরাট ভয় খায় আছে ও হয়তে হি পুরা কুপি আছে রে ফাদার না ইনকে ন হবু লুস্কের একটা রক যায় ফালকে হেকনি দিবই লাগবো আকা হেকনি দিলে কেনে কা হবো সাইকেলখন লই ভালকবো খাপলাঙ্গর ঘর থাকলাক বলে ইমান দাদাগিরি দাদাগিরি তার মুখুর পে আজি মই দাদাগিরি বাহির করি আছো তই চাই থাক ফাদার এই বেঙর তেজর গরম কিমান আজি হি দেখা পাই যাব হব হব ইমান তেজর গরম দেখাব না লাগে খাপলা হাতে বেয়া পাব না হাজার হলে হিয়াতে আমার নিজের মানুষ দেশুন আর হিহতর ইমান দুঃখ নাই দেশুন দুঃখ নাই নহে ফাদার হেনর গাটো দুঃখ আছে লুজ ক্যারেক্টারক হেনে বেশি মরম করে না সেই কারণে মুরুর উপর উঠি গেছি হাজার হক গিস্টি কুইনে আমার ঘরের জুয়ায় হয় না নহয় অ তাক যদি এনকে দম দি থাকে আমি হইছো করব পারিম নেকি অ তো হসা কথা কইছা হে কারণে তো এটা খাপলাঙ্গর ঘর গুছি যা হবু ফাদার তুই চিন্তা ন করবি মই এক পাক হেনর ঘর যাই হংগে অ ব্যাং ওরা মুরবাহা নলে তা কাম করা এটা ফোন করি না সাকিয়া কুসু ডক ফোন তো দেখুন নালগে এনাম দেরি কিয়া বা করলা মনি কাই বড় ওই বিয়া সাবে গলি তাই জোর করে হালাম কি কিয়ানু রাখবা লাগে রাখিয়ে ও বডি কোনে তা প্রবাসু মই মনিকার ঘরে একটা ফোন করু ও কুসু লুড আয়ো দেখুন ফোন তো লুটাই দে মুখ দে শুন মই মারি পাম না ও লাসি রবা প্রবাসু রবা হেল্ল' অ শইকীয়া এ মই কৈছোঁ দিয়ক চেনীৰ দেউতাকে বিয়া ভালে ভালে চলি আছে নহয় এ নাই দিয়ক এ ভেজাল তাত পৰি যাব নল'লোঁ দিয়ক আচ্ছা হেৰি আমাৰ চেনী বিয়াতে আছে নহয় হা অ চাকচোন চাক বুৰা অ' শইকীয়াই বিচি আছে ৰবা হেল্ল' অ অ অ কি ক'লা দুঘণ্টামান আগতে বিয়া পাইছি নাই ঘৰটো পোৱা নাই চাকচোন চাক কোম্পাই থাকিব পাৰে অ হয় নেকি
হব দিয়ক রাখছো ইটা হেৰি এখন অকিলেগে আহি নাপালাক দেখো এনাম দেৰিটো টাইম নালগে ওরা মোৰ ভা মোৰ মনটো কথা কিবা বেলেগ বেলেগ কথা কয় হা নিশ্চয় নিশ্চয় কিবা এটা অঘটন হৈছে এটা কাম কৰো দে মই লং পেণ্টটো পিন্ধি পেলে অলপ আগবাঢ়ি যাই চাওঁ পিন্ধি আহোন কালতে প্ৰভু আকৌ নাতে বিপদ নেটকা প্ৰভু নমস্কাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই চেনিয়েলৈ আহিছোঁ এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ফেষ্টিভেল আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে নৰ্থ ইষ্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ আলু গুদাম বান বহুত পুরানা হে তই যিটো কাম কৰছ সেই কামটো কিন্তু ভাল কৰা নাই দে বাপ্পা ঐ কি কাম কৰিলো মই দেখোন একো গমেই নাপাওঁ এ লুজ কেৰেক্টাৰ নাচনাৰ ভাও নুজুৰবি তোক ইমান দিনে বেঙৰা আছা বুলি সব কথাতে ইৰি দিছিলো ইটা কিন্তু ইৰি দিয়াত নাই আও ৰব শুন ৰব কথা নাই বাত্ৰা নাই আপুনি মোক গালি পাৰি আছে আৰু মই শুনি আছো আপুনি মোক কিয় গালি পাৰিছে মই দেখোন একো বুজিয়ে পোৱা নাই হ'ব তই যে বেঙৰাৰ ভাও যদি বোলে সবকে টুপি পিন্ধে আছা ঠিকলা সব জানা আছে আও বেঙৰা ভাও ধৰিলো মই ঠিকলা খান আপুনি কি কৈ আছে বেঙৰা হবা মোৰো মন নাই আসলতে আপনি নি করব কি কি করিম হিতু ময়ো নাজনু মুঠতে তো ইটা আমার ঘর যাও মতলব ভাল না হয় আজি নালম দে এই ব্যাংক কত বলা বাচ্চ ও আসি এ এই হিকলে থাকবি হিকলে ইটা দরকার নাই কি করে আও ও দেখো না এই তাড়াতাড়ি বান জলদি জলদি বান দা হে আলু গুদাম বান বহুত পুরানা হে জিংগালালাক এতিয়া লগ নেহি কৰছে অনি যে আহিম বুলি কোৱা হে আহিম বুলি কৈ নাহক তাৰপিছত পুলিচ আহি পেলাই আমাৰ তাক ধৰি লৈ যাওঁ তাৰপিছত কিয় খাওঁ ভাওনা মিছা মিছি দৰ দেহাতা হে কিয় হৈ যাব না আচ্ছা আলু আমাৰ কিন্তু পুৰা ঘুমপাৰা ঘুমপাৰা লাগতা হে আই কুকু আমি কিডনেপ কৰিব আহিছোঁ নে খুব আহিছোঁ হে তেৰি হামলোক খাৰ পায়া থাকে গা তো কথা কোৱা যায় গা তাৰ যে টোপনি মাৰাই আচ্ছা হে অঁ এইটোখিনি তই ঠিক কথাই কৈছ দে খোজা খোজা এইজনী বাবল কিমান টাইম বেউচ হৈ থাকতা হে হাই থাকিব থাকিব মুখত এইটো দিছোঁ আৰু গেটটো তলা লগাই দিছোঁ নে নাই তাই নেকি তেলে আমি শুই ল'ম কিন্তু ঐ ক'ত কবি তই টেবুল মেচ হৈ গা
মই কি কৈছো হা আইছা উঠ ওই উঠ এ ভাদার মুখখন দি মই একো বুঝি পা নাই তুমিলা হেলপি করবা নসা ভাবি ভাবি হাতখন দি কি পাইছ আর কই আছো ও ভদা হোর কাকা মই কি কৈছো ওই তো কো আমার গিস্টিক মেনা কি মারছিলি আর সেখান কি কারণে নিছলে ব্যাং ওই কি মিজা কথা কইয়ে কুনি কারি নিছে ও হাতর দস্তি মই পত্তার সাইকেল হাত কারি নিছু তুই নিজা নিছা হই না মা কুসু মি মুখ দম দিকিনে নিছি মিছে কথা কি কইছ তুই হা হাও কি কথা নাওে ইমে মিজা কথা ক হ্যাঁ ইমান মিশা কথা ক তুই ভালে ভালে সাইকেল তো আমার ঘর দিয়ে যাবি সুর বটমাস মাটর সাইকেল খান দিলি নহবু ইয়া দুকু মান দিব লাগব নালগে রমারবা ই কো বলগা মই খাপলা রে কট কম ওই ব্যাং তুই এক কুট পালি ইয়াক মই রাস্তাতে পাইলো এ বইনাই তো কি দম দিছিল না যা মোর সুকুরা কটে জি কুরা করিও জি কুরা কর নহয় বুহাই দি মইটা গরু মারিও নমস্কার উত্তর পূর্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই সেনিয়েলৈ আহিছোঁ এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে নৰ্থ ইষ্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5'5" হ'ব লাগিব আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ কলকুলে আপুনি মিছা কথা নক'ব আপনিও মোক 200 মাৰিছি ঐ ফাটাৰে কোন মাৰিছি তই দেখোন এনে মিছা কথা কুলিয়ে ঐ হ'ব এতিয়া যি হৈছে হৈছে তহঁতৰ এতিয়া চাইকেলটো ৰাখ আৰু ভৱিষ্যতে এনেকুৱা কাম কিছু নকৰবি কৈঠোলং এই তোৰ দুমুখ খাই ভয় নকৰে যা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি আর আইডিয়া 4G